অবশেষে থামতে বাধ্য হচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার আন্তোনিও গ্রিজম্যান। তাকে ছাড়াই খেলতে নামছে বিশ্বকাপের বর্তমান রানার্স আপ রা। অ্যাঙ্কেলের চোট পেয়ে মাঠের বাইরে আছেন ফরাসি ফরোয়ার্ড, যার ফলে জার্মানি ও চিলির বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলতে পারবেন না এই তারকা ফুটবলার। আর তাতে করে দেশের হয়ে তার টানা ম্যাচ খেলার যে বিশ্ব রেকর্ড রয়েছে তাতে ছেদ পড়তে যাচ্ছে। গ্রিজম্যানের অ্যাঙ্কেল ইঞ্জুরির জন্য তাকে জার্মানি ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে বাদ দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফলে মার্চে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না তার। শেষ হয়ে যাচ্ছে তার দীর্ঘ 7 বছর ধরে গড়া এক রেকর্ড। ফ্রান্সের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে এখনও অবধি 127টি ম্যাচ খেলে ফেলেছেন গ্রিজম্যান। দল থেকে বাদ পড়ার আগে টানা 7 বছরে মোট 84টি ম্যাচে 1 মিনিটের জন্য হলেও মাঠে উপস্থিত ছিলেন এই ফরোয়ার্ড। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ESPN-এর তথ্য অনুযায়ী যা জাতীয় দলের হয়ে এক টানা ম্যাচ খেলার জন্য বিশ্ব রেকর্ড। ফ্রান্সের হয়ে টানা ম্যাচ খেলার আগের রেকর্ডটি ছিল প্যাট্রিক ভিয়েরার। টানা 44টি ম্যাচ খেলেন সাবেক এই ফরাসি মিডফিল্ডার। 2017 সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা শুরু করেছিলেন ফরাসি স্ট্রাইকার। সেদিন থেকে দল থেকে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে সব ম্যাচেই ছিলেন 32 বছর বয়সী এই তারকা। এই সময়ের মধ্যে ফ্রান্সের জার্সিতে 2018 বিশ্বকাপটাও জিতেছেন তিনি। বিশ্বকাপে দলের হয়ে রেখেছিলেন বেশ বড় সড় অবদান। সব মিলিয়ে জাতীয় দলে 127 ম্যাচ খেলে আতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের মোট গোল সংখ্যা 44টি। এসির বিলের টেনশন না করে আজই ঘরে আনুন বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী 6-স্টার রেটিং প্রাপ্ত ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এদিকে গ্রিজম্যান ছিটকে যাওয়ায় প্রীতি ম্যাচের জন্য মাতেও গুয়েনদৌজিকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। একসময় আর্সেনালের হয়ে খেলা এই ফুটবলারের এখনকার ঠিকানা ইতালিতে। সেখানে লাজিওর হয়ে দুটি ছড়াচ্ছেন এই ফুটবলার। চলতি মৌসুমে এই 24 বছর বয়সী মিডফিল্ডার 41 ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন সমান 4টি করে। সবশেষ বিশ্বকাপে খেলার পর এবারই প্রথমবার দলে ডাক পেয়েছেন 24 বছর বয়সী এই লাজিও মিডফিল্ডার। এদিকে আগামী 24 মার্চ জার্মানির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পেরা। আর দ্বিতীয় ম্যাচটি চিলির বিপক্ষে আগামী 27 মার্চ। দুই ম্যাচে গ্রিজম্যানকে না পাওয়া নিয়ে দেশম বলেছেন, অ্যান্তোনিওর গোড়ালিতে সমস্যা রয়েছে যা সবশেষ ম্যাচে খেলার সময়ও তাকে ভুগিয়েছে। এদিকে গ্রিজম্যান ফরওয়ার্ড হিসেবে খেললেও তার বদলি হিসেবে দলে আনা হয়েছে এক মিডফিল্ডারকে। গ্রিজম্যানের মতো খেলোয়াড়ের বদলি পাওয়া যাবে কি না সে ব্যাপারে দেশম বলেছেন, অ্যান্তোনিওর যে গুণাবলী রয়েছে আমরা তার মতো আরেকজন খেলোয়াড়কে খুঁজে পাব না। আসলে একজনের পজিশনের বদলি হিসেবে আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন, তাই ভিন্নভাবে আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব। পারভেজ ইমাম, অনফিল্ড।